এখন লোকজন বলছে যে না আমরা সামরিক শাসন হলেই কেবলমাত্র দেশে শান্তি আসতে পারে যদি এইরকম কোনো ঘটনা ঘটে আওয়ামী লীগ অঙ্গনে খুশির বন্যা বয়ে যাবে এখন এখানে আসিম নজরুল আছেন তারপরে আমাদের সুশীল সমাজের আরও বড় বড় নেতৃবৃন্দ রয়েছেন যারা দীর্ঘদিন আমাদেরকে চমৎকার চমৎকার কথা বলেছেন সারবাণী শুনেছেন তারা এখন প্রশাসন চালাচ্ছেন লোকজন খুব একেবারে ধৈর্য হারিয়ে ফেলেছেন এবং অতীতের যে কোনো মন্ত্রী মিনিস্টারকে যে ভাষায় গালাগালি করতো তার চেয়ে খারাপ ভাষা এখন তাদেরকে গালাগালি করছেন ফলে এটাও আমাদের দেখা হয়ে গেল আমরা এখন ইতিহাসের সবচেয়ে একটা দুর্বলতম শাসনের কবলে পড়েছি এই মুহূর্তে আমাদের যারা শাসক আছেন তাদের চেয়ে দুর্বল শাসক আমাদের স্বাধীন বাংলাদেশ আর কখনো আসেননি ঠিক এই সময়টিতে সবার মুখে প্রথম যে কথা সেটি হলো আর পারছি না ভয় সীমাহীন ভয় কুড়ে কুড়ে খাচ্ছে সকল মানুষকে এই প্রথম আমরা যেটা ব্রিটিশ জমানাতেও দেখিনি তারপর পাকিস্তানেও দেখিনি মুক্তিযুদ্ধের সময় দেখিনি স্বাধীন বাংলাদেশেও দেখিনি সব কিছু বাংলাদেশে হয়েছে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে তো এই কারণে কি হচ্ছে যতটা না দুর্ঘটনা ঘটছে যতটা না ছিনতাই রাহাজানি ডাকাতি যা কিছু হচ্ছে তার সে আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তা মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং দেখা সাক্ষাৎ হলেই মানুষ দীর্ঘশ্বাস ছাড়ে এবং নিজেদের সেই দুঃখের কথা একজন অন্যজনকে বলে ঢাকা শহরে কতগুলো ডাকাতি হয়েছে তার কোনো হিসেব নেই কিন্তু এখন একটা ডাকাতি হলেই সেখানে কারা কারা জড়িত কজন ধরা পড়েছে মুহূর্তের মধ্যে আতঙ্ক চারিদিকে ছড়িয়ে পড়ছে তো এটা আমাদের যে 18 কোটি মানুষের জীবনে যে অস্থিরতা সেই অস্থিরতাকে বহুগুণে বাড়িয়ে তুলেছে দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো দ্রব্যমূল্য এতে কোনো সন্দেহ নেই যে বর্তমান যে রেজিম এই রেজিমের কোনো নিয়ন্ত্রণ নেই বাজার ব্যবস্থার উপর এমনকি আমার কাছে মনে হয় যে তারা জানেও না যে এগুলোর নিয়ন্ত্রণ কিভাবে করতে হয় এবং এই সিন্ডিকেটের সঙ্গে রাজনৈতিক যে দলগুলো রয়েছে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাদের হয়তো পরিচয় আছে অনেকের সাথে অনেকের সেটি হলো চাঁদাবাজি দখল অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান শিল্প কলকারখানা থেকে শুরু করে জায়গা জমি দোকান পাট স্কুল কলেজ মাদ্রাসা তো এই জিনিসগুলো গত 15 বছরে যাদের হাতে ছিল সেই জায়গাটাতে উইদিন 24 ঘন্টার মধ্যে দখল হয়ে গেছে এখন যারা দখল করেছে তাদের ক্ষুধা ছিল দীর্ঘদিনের এবং তারা প্রশিক্ষিত নন এবং তাদের মধ্যে আপনি যখন একটা জঙ্গলি জঙ্গলি ভাব হায়নার মতো একটা মানে বিশ্রী রকম একটা অবস্থা আপনি যখন একজন স্বাভাবিক মানুষের কাছে কোনো খাবার সামগ্রী দেন আর একজন জঙ্গলির কাছে কোনো খাবার দেন একজন ক্ষুধার্তর কাছে কোনো খাবার দেন বা একজন স্বাভাবিক মানুষের কাছে ওয়াক্ত যখন হয় তখন আপনি তাকে খাবার পরিবেশন করেন তখন সেখানে যে ধরনের পরিবেশ হয় আপনি জঙ্গলি কী করবে কামড়ে সব কিছু তছনছ করে ছেড়ে দেবে ক্ষুধার্ত যা খাবে তার বেশি অপচয় করে সারা মুখে লাগিয়ে ফেলবে এখন গত 15-20 বছর যাবৎ যারা ক্ষুধার্ত ছিলেন যারা মন্দ কাজ করেছেন তারা এখন অনেকটা ভাল্লুকের চরিত্র নিয়ে হায়নার চরিত্র নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই দখলবাজিতে চাঁদাবাজিতে তারপর লুটপাটে এবং আরও অনেক কিছুতে এর ফলে কি হলো লুটপাট যেটা আগে ছিল সেটার মধ্যে একটা আর্ট ছিল এবং সেটা একটা সহনীয় মাত্রায় ছিল এবং দৃষ্টিকটু মানে দেখতে দেখতে কিছু লোক এই অপকর্ম করে এখানে এসে বিল দেয় না এখানে এসে মাসের চাঁদা নেয় এটি মানুষের সওয়া হয়ে গেছিল চোখে তারা সহ্য করতে পারছিল কিন্তু যখন বুভুক্ষ হায়না ক্ষুধার্ত তারপর অসভ্য এই মানুষগুলো রাতারাতি এসে সেই জায়গাগুলো দখল করে তখন কিন্তু মানুষ এইগুলোকে খুব দৃষ্টিকটু মনে হয় যেমন ধরুন আপনার বাড়ির সামনে 10টা ছেলে মাস্তানি করছে আজকে 10 বছর যাবো তাদেরকে দেখতে শুনতে আপনি অভ্যস্ত কিন্তু হঠাৎ করে আপনি দেখলেন উগান্ডা বুগান্ডার কিছু লোক জাঙ্গা পরে বা শর্ট মানে পরে দাঁড়িয়ে আছে বিশ্রীভাবে শীষ বাজাচ্ছে কালো বিদঘুটে এবং চোখগুলো গোল গোল এলোমেলো চোখ মহল্লায় দাঁড়িয়ে আছে এবং আগে যারা যে অপকর্মগুলো করতো ঠিক সেই অপকর্মগুলো করছে আপনার কাছে কেমন লাগবে এখন যারা হলো এই যারা এসেছে এই সময়টিতে তাদের এই কর্মকাণ্ডের কারণে চাঁদাবাজির কারণে দখলবাজির কারণে সারা বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে ছোট ছোট গ্রাম ছোট ছোট বাজার সে পুকুর তারপর মাঠ ঘাট হাট থেকে শুরু করে
কি বলবো, মসজিদ মন্দির দেবালয় সব জায়গাতে এই অপকর্মগুলো শুরু হয়েছে, এবং সেটা কতটা নির্মম এবং নিষ্ঠুর জাস্ট একটা উদাহরণ দেই। একটা রাজনৈতিক দলের একটা বড় সড় অফিস লুট হয়েছে এই ঢাকা নগরীতে। এখন সেটা লুট করার জন্য সে কী করেছে, দেখা গেল তার বোন একটা দল করত, ধরেন আওয়ামী লীগ করতো, কথায় কথা ধরুন আওয়ামী লীগের একটা অফিস লুট হবে, আওয়ামী লীগের এক নেত্রী তার ভাই সে ভিন্ন একটা দল করত, ভিন্ন একটা দল করত। তো এই যে বোন, সে জানতো যে এই অফিসের মধ্যে এখানে এখানে এই দামি জিনিসগুলো আছে। সে যখনই 5 তারিখে এই ঘটনা ঘটলো, সঙ্গে সঙ্গে বোন তার ভাইকে বুদ্ধি দিল যে তুমি যদি এই অফিসটা অকুপাই করতে পারো তাহলে তুমি এত কোটি টাকা পাবে, এইভাবে এভাবে। এবং সেই অনুযায়ী কী করলো, সেই অফিসটা দখল করা হলো। সারাদিন সেখানে সেই অফিস দখল করে সামনে ক্রিকেট খেলা হতো, আর এই বিভিন্ন যে লোকদেরকে এনে সেই অফিসের মধ্যে যে সকল জিনিসপত্র ছিল, যেমন এয়ার কন্ডিশনার, দামি কাগজপত্র, লাইট, ফ্যান, চেয়ার, টেবিল, আসবাবপত্র, যা কিছু আছে এগুলো বিভিন্ন পার্টিকে দেখিয়ে সে রীতিমতো একটা টেন্ডার দিল। এবং টেন্ডারের মধ্যে সবচেয়ে বেশি যে লোক অফার করলো সে করতে কি, প্রতি রাতে ট্রাক ভরে ভরে এসে সেই পুরো অফিস একদম কুল্লো খালাস করে দিল। এখন সেখানে কিছু নাই, মানুষ দিনে গিয়ে পেশাব করে পায়খানা করে, এই ধরনের একটি অবস্থা। তো এইরকম ম্যাটিকুলাসলি, মানে চাঁদাবাজির যে জিনিসগুলো ম্যাটিকুলাসলি পরিকল্পনা করে করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে আবার খাবলে খাবলে খাওয়ার মতো ঘটনা ঘটেছে। তাই দৃশ্য যে যারা দেখেছেন, এখন যারা দেখেছেন তারা সবাই তো আওয়ামী লীগ করেন না, বা যে দল আছে ধরেন জাসদের কথা সবাই জাসদ করেন না, কিন্তু এই দৃশ্য যারা দেখেছেন তারা সবাই কিন্তু মরাল্লেস আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং সেই আতঙ্ক থেকে রক্ষা পাওয়ার জন্য রাষ্ট্রের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে ধরনের স্ট্রং মেজার্সগুলো নেওয়ার দরকার ছিল তা তো নেওয়া হচ্ছেই না, চারিদিকে কেবল উদাসীনতা। সেই উদাসীনতার মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি, কতদূর এগোতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন জানেন। এখন এই যে একটা বিপ্লব হলো, সেই বিপ্লবের পরে যে ধরনের নেতৃত্ব আমাদের এই দেশের মধ্যে থাকা দরকার ছিল, জাতির দুর্ভাগ্য যে এখন আমাদের দেশে কোনো এরকম নেতা নেই যারা কিনা এই চুরি, সুট্টামি, গুন্ডামি, বদমাশি, চাঁদাবাজি, এরকম অসংখ্য কুকর্ম দ্বারা পুরো দেশ জনপদে যে অসংখ্য গর্ত তৈরি হয়েছে, দ্য হোল, সেই জায়গাগুলো পূর্ণ করার মতো আমাদের হাতে ভালো নেতৃত্ব নেই বা ভালো লোকজন নেই, এটা সত্য কথা। তারপর যে সমস্যাগুলো তৈরি হয়েছে, অর্থনৈতিক, সামাজিক, মানসিক, রাজনৈতিক, পারিবারিক, এই সমস্যাগুলো রাতারাতি সমাধান করা সম্ভব নয়। এখন কি হচ্ছে, এই জায়গাগুলো যখন তৈরি হয় তখন সবর সবর সবর, এবং আপনি জানেন যে ধৈর্য ধারণ করাটা মানব চরিত্রের সবচেয়ে এবং সর্বোচ্চ একটি যাকে বলা হয় আর্ট। মানে আপনি খুব শিক্ষিত হলেন, ধার্মিক হলেন, জ্ঞানী হলেন, আপনি ধৈর্যশীল হবেন না। ধৈর্য এমন একটা নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে প্রিয় এবং যোগ্যতম লোকদেরকে ধৈর্য দেন, এবং সব ধৈর্যশীলরাই সমাজে মর্যাদাবান হয়, সম্মানিত হয়, তারা সমাজের সমীহ পেয়ে থাকে। তা আমাদের এই সমাজটা ধৈর্য হারা হয়ে গেছে, এবং বিশেষ করে গরিব মানুষ ধৈর্য হারা হয়ে গেছে। এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটি বলেছেন যে একটি সমাজ তখনই পতনের দ্বার প্রান্তে চলে যায় যখন দেখবে গরিব মানুষ ধৈর্য হারা হয়ে পড়েছে। তা আমরা এই ধৈর্য হারা হয়ে পড়েছি। যখন এরকম ধৈর্য হারা হয়ে পড়ে মানুষ, তখন সেখানে উগ্রতা দেখা দেয়, কথায় কথায় একে মারো, ওকে ধরো, তারপর শুধু অশ্লীল শব্দ উচ্চারণ, গালাগাল, অকথ্য, অশ্রাব্য, পাশবিক সব গালাগাল মানুষের মুখে ক্ষয়ের মতো ফুটতে থাকে। আপনি 74-73 বাংলায় গিয়ে দেখবেন গ্রামের যে সকল গালি ছিল, তো অভাবের সঙ্গে কিন্তু এই গালাগালিগুলো চলে আসে। উগ্রবাদ, উগ্রবাদ মানে খুব চিন্তাভাবনা, জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, মেরে ফেলো, কেটে ফেলো, ধরো, মারো, খাও, এই সমস্ত যে কথাবার্তা, প্রচার প্রকাপাগান্ডা, অঙ্গভঙ্গি, এটিকে বলা হয় উগ্রবাদ। সেটা ধর্মীয় উগ্রবাদ হতে পারে, অর্থনৈতিক হতে পারে, সামাজিক পারিপার্শ্বিক উগ্রবাদ হতে পারে। এটি এখন আমাদের এই সমাজে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। উগ্রবাদের যেটা দ্বিতীয় ধাপ, মানে প্রথমে সে চিন্তা করে, কল্পনা করে, তারপরে পরিকল্পনা করে, চিন্তা, কল্পনা, পরিকল্পনা, এরপরে সে কী করে,
এটাকে বাস্তবায়ন করার জন্য একটা মার্শাল প্ল্যান করে বা মাস্টার প্ল্যান করে, এরপরে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এটাই হয়ে যায় জঙ্গিবাদ। এবং এই জঙ্গিবাদ কখনো ধর্মীয় ভিত্তিতে হয়, কখনো ধর্ম ছাড়াও হতে পারে, মারামারি কাটাকাটি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, মানে উগ্রবাদ, যে কোনো উগ্রবাদ, সেই উগ্রবাদ সদরঘাটের চাঁদাবাজি নিয়ে হতে পারে, সেই উগ্রবাদ গুলিস্তানের ফুটপাত দখল নিয়ে হতে পারে, সেই উগ্রবাদ কোনো একটি ভালো লাভজনক মাদ্রাসা রয়েছে বা মসজিদ রয়েছে, যেমন ধরুন কিশোরগঞ্জের পাগলা মসজিদ, দুই মাস পর পর সেখানে 3-4 কোটি টাকা সেখানে সাধারণ মানুষের দান সংগ্রহ করা হয়। তো কোনো লোভী মানুষ চিন্তা করলো এই কাজ তারা করবে, ওখানে যারা যারা আছে তাদের কাছে নিয়ে এই টাকাগুলো তাকে মেরে দিতে হবে, এই জন্য সেটা মন্দ চিন্তা করলো, মন্দ চিন্তা করার জন্য সেটা পরিকল্পনা করলো, কল্পনা করলো, তারপরে সেটা পরিকল্পনা করলো, পরিকল্পনা করার পর সেটা অ্যাকশনে গেল, এবং অ্যাকশনে যাওয়ার জন্য সে যত রকম নিষ্ঠুরতা দরকার সেই নিষ্ঠুরতা করলো। আমি জাস্ট একটা উদাহরণ দিলাম, এটা ঢাকেশ্বরী মন্দিরের ক্ষেত্রে হতে পারে, এটা কোনো মাজারের ক্ষেত্রে হতে পারে, আটরশি পীর সাহেবের মাজারের হতে পারে, সেখানে প্রচুর কালেকশন হয়। তো এই জিনিসগুলো যখন আসে, এই উগ্রবাদ যখন চলে আসে একটা সমাজে, তখন বিশ্বাস করেন সেখান থেকে ফিরতে কখনো কখনো সর্বনিম্ন 25 বছর, কখনো কখনো 100 বছর সময় লেগে যায়। পাকিস্তান যখন তৈরি হলো, আপনি অবাক হয়ে যাবেন যে আপ টু 1950 সাল পর্যন্ত পাকিস্তানের এই অংশটি, মানে সিন্ধু, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, এখন যে গ্রেটার পাকিস্তান, মানে ওয়ান অফ দ্য ফাইনেস্ট, যাকে বলা হয় মাস্টার পিস অফ ল্যান্ড অ্যান্ড ল্যান্ড স্পেকিং স্কেপিং, মানে যেটার সঙ্গে পৃথিবীর কোনো সৌন্দর্যের তুলনা হয় না। আপনি সেখানকার যদি হুঞ্জা ভ্যালিতে আপনি যান, পাকিস্তান অধ্যুষিত আজাদ কাশ্মীরে আপনি যান, আপনি যদি ইসলামাবাদ শহরে যান, রাওয়ালপিন্ডিতে যান, আপনি যদি সেই তাদের সাবেক রাজধানীতে যান, তাদের নদী, সমুদ্র, পাহাড়, এই জিনিসগুলো যদি দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, মনে হবেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিজ হাতে সব কিছু তৈরি করেছেন। তারপরে সেখানকার পুরুষদের দেখেন, নারীদেরকে দেখেন, এবং সবচেয়ে বড় ব্যাপার হলো পৃথিবীর প্রথম সভ্যতা, সুদীর্ঘকালের সভ্যতা, এর চেয়ে বড় সুন্দর সভ্যতা পৃথিবীতে আর হয়নি, সেটি হলো মহেঞ্জোদারো এবং হরপ্পা, এই দুটো স্থানই পাকিস্তানে অবস্থিত। তো দেখেন, এরকম একটা সুন্দর রাষ্ট্র, সুন্দর জনগোষ্ঠী, সুন্দর ভূমি, তো সেই ভূমিটি নষ্ট হয়ে গেল এই উগ্রবাদের কবলে পড়ে। আমেরিকা এখানে যাকে বলা হয় এই মুসলিম উগ্রবাদ ঢুকিয়ে দিল, ঢুকিয়ে সেটাকে মার্কেটিং করতে শুরু করলো মুসলিম উম্মার বিরুদ্ধে, সেখান থেকে তালেবান ধীরে ধীরে, অর্থাৎ সেই 70 সন পর্যন্ত এক ধরনের রাজনীতি সেখানে ছিল, মোটামুটি সহনীয়। 70-এর পরে ধীরে 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 এটি এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে পাকিস্তান আগামী 100 বছর লাগবে যদি কন্টিনিউয়াসলি তারা আগের মতো করে চলতে থাকে, অর্থাৎ আজ থেকে 500 বছর আগে। আপনি চিন্তা করুন, শিখ ধর্ম, জৈন ধর্ম, ইসলাম ধর্ম, এসব কিন্তু এই গ্রেটার পাকিস্তানকে কেন্দ্র করে হয়েছে। এই এলাকাতে আলেকজান্ডার এসেছেন, এই এলাকাতে মোহাম্মদ বিন কাসিম এসেছেন, এবং সবাই এখানে এসে বশীভূত হয়েছেন প্রেম দ্বারা, ভালোবাসা দ্বারা। তো সেই সব জিনিসগুলো নষ্ট হয়ে গেছে কোত্থেকে, কীভাবে, ফান্ডামেন্টালিজম থেকে, উগ্রবাদ থেকে। কথাগুলি যে লং এতক্ষণ বললাম, যে আমাদের এই সময়টিতে, যে বিপ্লব পরবর্তী এই সময়টিতে অনেক মানুষ ধৈর্য হারিয়ে ফেলছেন, এবং বিশেষ করে বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, এখানে ইসকনের নাম আসছে, হিন্দুদের নাম আসছে, এখানে মুসলমানদের অনেকগুলো স্কুল রয়েছে, মতবাদ রয়েছে, আমি কাউকে ছোটও করছি না, কারো নাম নিচ্ছি না, তারা সবাই অধৈর্য হয়ে পড়ছেন, এবং তারা সবাই একে অপরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, পরস্পরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, ঘরের মধ্যে করছেন, ঘরের বাইরে করছেন, যা কি না আলটিমেটলি আমাদেরকে আবার আর একটা জঙ্গিবাদের দিকে যদি নিয়ে যায়, আবার যদি আমরা সেই শশাঙ্ক পরবর্তী জমানাতে ফিরে যাই, আবার যদি আমাদের অবস্থা পাকিস্তানের মতো হয়, আবার যদি আমাদের অবস্থা আফগানিস্তানের মতো হয়, আমাদের সর্বনাশ হয়ে যাবে। আফগানরা যেটা পেরেছে, তালেবানরা যেটা পেরেছে, ওটা আমরা পারবো না, আমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংটা ওই রকম না। তো কাজেই যারা রাজনৈতিক নেতৃত্বে আছেন, সেটা ধর্মীয় সেক্টরে বলেন কিংবা সেকুলারিজমে বলেন,
সবার প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, মানুষজনকে বোঝান, মানুষজনের জন্য ধৈর্য ধারণ করে, আপনারা সেইভাবে মানুষকে প্রমোট করতে থাকেন। অধৈর্য হয়ে যায় মানুষ, ভয় পেয়ে যায় মানুষ, কিংবা খুব রাতারাতি কোনো জিনিস পেতে চায় মানুষ। এই পুরো জিনিসগুলো আসে দুর্বল শাসন থেকে। আমরা এখন ইতিহাসের সবচেয়ে একটা দুর্বলতম শাসনের কবলে পড়েছি। এই মুহূর্তে আমাদের যারা শাসক আছেন, তাদের চেয়ে দুর্বল শাসক আমাদের স্বাধীন বাংলাদেশ আর কখনো আসেননি। আর এই দুর্বল শাসনের মধ্যে কিন্তু জঙ্গিবাদ, তারপরে উগ্রবাদ, এগুলো মাথা চাড়া দিয়ে ওঠে। এবং একবার যখন মাথা চাড়া দিয়ে ওঠে, জঙ্গিবাদ এবং উগ্রবাদের দ্বারা সর্বনাশ না ঘটা পর্যন্ত কখনোই সেটা দমন করা সম্ভব হয় না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।